ওয়ার্ল্ডের 500 ইউনিভার্সিটির তালিকা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় কোথায় আছে 500 টাইম ম্যাগাজিনের এই র্যাঙ্কিং দেখতে ভারতে দুই একটা খুঁজে পাওয়া যায় বাংলাদেশে নেই তালিকা আমরা নেই পড়াশোনার কোয়ালিটি তাহলে আমাদের কোথায় এই বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নাই আমরা শুধু বাংলাদেশেই বিখ্যাত কুবি খুবি রাবি ডাবি ইবি জাবি কত ধরনের ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা কইয়া তো লাভ নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে 109টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পড়াশোনা হয় ওইখানে সার্টিফিকেট বাণিজ্য হয় এই যে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় 109টা ওইখানে কি অনেক পড়াশোনা হয় আর ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান না ওইটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বাহ এর লাগে তো আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছে না হেবেটা কয় এ দুর্নীতি হচ্ছে বলেই দেশ উন্নত হচ্ছে বাংলাদেশে এত নামি দামি বিশ্ববিদ্যালয় আছে কিন্তু বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের নাম নাই আমি অবাক এর মানে কি আমাদের শিক্ষার্থীরা কি পড়াশোনা করে না এরা টিকটক ফিকটক যাই করুক এরা পড়াশোনা করো তো তা না হলে এই যে প্রতি বছর গন্ডায় গন্ডায় A+ লাখ লাখ A+ পায় বাংলাদেশে এত এত বিশ্ববিদ্যালয় থেকে লাভ কি যদি একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে না পারে ভালো একজন ডাক্তার তৈরি করতে না পারে বিশ্বমানের পুলিশ কর্মকর্তা দেখো না 3 লাখ টাকা চেয়েছে মিষ্টি খাওয়ার জন্য আর এই যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার এই যে দেখো কি ধরনের ব্রিজ বানিয়েছে আমরা কোনো দিকে উঠতেও পারি না সঙ্গ ছাড়া উঠা যায় না হেলিকপ্টার ছাড়া তো এটা উঠাই যাইব না এটা বানাইছে কোন লোকে আমাদের ক্ষতি করে থুয়া চলে গেছে এলাকায় তাদের তো খুঁজা উপায় না এটা যে একটা সেতু না ওভারব্রিজ এটা বোঝা দায় কারণ এটা কোনো কাজে লাগে না আমাদের পাকা সড়কের মাঝখানে এই অবকাঠামো দেখে মনে হতে পারে মানুষকে অভিবাদন জানানোর প্রধান ফটক অথবা সুড়ঙ্গ খুঁড়ে তৈরি করা হয়েছে সড়ক কিন্তু ভালোমতো খেয়াল করলেই ভাঙবে ভুল তিনতলা সমান সেতুটির ওপর দিয়ে নয় বরং নিচ দিয়ে যে ইঞ্জিনিয়ার এই ব্রিজটা বানিয়েছে বলতে হবে তার মাথায় অনেক ব্রেন আছে কি বলো তোমরা আর একটা সেতু দেখলাম 3 কোটি টাকার সেতু কিন্তু সেতুতে উঠতে হয় মইবে কি দারুণ প্রতিভা যে একটা ছেলে চা বিক্রি করে নাকি বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে আরেক বিসিএস ক্যাডার ফুটপাতে মিষ্টি বিক্রি করে বাংলাদেশের সাংবাদিকদের কথা যদি একটু না কই তাহলে কি সম্পূর্ণ হবে আমাদের সাংবাদিকরা সারাদিন হিরো আলম আর জায়েদ খানের পিছনে পড়ে থাকে আর আমার ডার্লিং পরিমণির ছেলে কি করে পরিমণির রাজের সাথে কি ঝগড়া হয়েছে না কি হয়েছে এগুলো নিয়ে সারাদিন নিউজ করে এরা হচ্ছে আমাদের দেশের সাংবাদিক যে সকল ব্রিলিয়ান শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তারা পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বাবার এক গাদা টাকা নষ্ট করে বিনিময়ে একটা সার্টিফিকেট পায় 5 লাখ 6 লাখ টাকা খরচ করে একটা কোর্স সম্পন্ন করে পরে যায় 8,000-10,000 টাকা বেতনের চাকরি পায় আচ্ছা ভালো না বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থাকবে কেমনে আমার তো মনে হয় দুই একটা স্কুল সার্চ দিয়ে দেখলে পাওয়া যেতে পারে 500-র ভিতরে কি বলো তোমরা বাংলাদেশের স্কুলগুলো দেখো না শিক্ষার্থীরা শুধু A+ পাচ্ছে পাশের হার 99% এখন আর কেউ ফেল করে না শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার যে অবস্থা এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি বিশ্ববিদ্যালয়গুলোতে নাকি শুধু দুর্নীতি চলে এই শিক্ষা নিয়ে তোমাদের কিছু বলার আছে থাকলে কমেন্টে জানাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে দাও তাহলে একটা ফলো মেরা দাও ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা